রাজ্য স্তরে ক্যারাটে প্রতিযোগিতায় জোড়া স্বর্ণপদক জয়ী বনগাঁর তীর্থঙ্কর। আগামী লক্ষ্য অলিম্পিক। বাবার তত্ত্বাবধানে চলছে জোর অনুশীলন। রাজ্য স্তরে ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ডবল গোল্ড মেডেল পেল বনগাঁর ছেলে তীর্থঙ্কর। বয়স যখন 3.5 বছর তখন থেকেই তীর্থঙ্করের ক্যারাটে জয়যাত্রা শুরু। তীর্থঙ্করের বাবা সুব্রত দত্ত ক্যারাটেতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সুব্রত বাবু। বাবা ও ছেলে দুজনেরই স্বপ্ন এখন অলিম্পিক। বাবা ক্যারাটেতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, বাবার কাছেই ক্যারাটের হাতেখড়ি তীর্থঙ্করের। ছোট বয়স থেকেই ক্যারাটে সফরের নামে তীর্থঙ্কর। 3.5 বছর বয়স থেকে জয়ের স্বীকৃতি পেতে শুরু করে। এখন তীর্থঙ্কর রাজ্য স্তরের ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ব্ল্যাক বেল্ট ফাইটারদের পরাজিত করে ডবল গোল্ড মেডেল অর্জন করেছে। অত্যন্ত খুশি তীর্থঙ্কর। তীর্থঙ্করের বাবা সুব্রত দত্ত, মা রুদ্রাশ্রী সহ গোটা বনগাঁবাসী। তীর্থঙ্কর জানায়, ছোট থেকেই বাড়িতে ক্যারাটের আবহাওয়া ছিল। বাবা ক্যারাটে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তার কাছেই সে ক্যারাটে শেখে। তবে বাবার ছেলে বলে যে বাবা অন্য ছাত্রদের তুলনায় তার দিকে বেশি নজর দিয়েছিল এমনটা নয়। তবে চ্যাম্পিয়নশিপের আগে একটু ঘষে মেজে দিয়েছিল তার স্ট্র্যাটেজিকে। ডবল গোল্ড মেডেল অর্জন করে সে অত্যন্ত খুশি। প্রথমত তো ছোটো থেকেই দেখছি বাবা বাড়িতে প্র্যাকটিস করাচ্ছে, বাবা নিজে প্র্যাকটিস করছে, তো এগুলোর থেকে আমার প্রথম থেকে একটা ক্যারেক্টারের প্রতি টান ছিল। এবার যত বড় হলাম বুঝতে পারলাম যে এগুলো না শিখলে এখন এখন যা সময় চলছে তাছাড়া এগুলো ছাড়া কিছু হবে না। তো আস্তে আস্তে তারপর এটার প্রতি আরও টান বাড়তে লাগলো। তো এইভাবে আমার ক্যারিয়ারের প্রতি এরকম একটা নেশ। আর পরবর্তী তখন এই শুনলাম অলিম্পিকে, আর আমার ওই যখন ওই নীরাজ চোপড়া যখন ওই অলিম্পিকে গোল্ড পেয়েছিল, ওই মানে ভারতকে রিপ্রেজেন্ট করে, তখন আমার মনে হয়েছিল জানি না কেন যে এখানে নিজেকে দেখতে চাই, যে আমিও চাইবো যেন আমার আমি এখানে দাঁড়িয়ে আমার পিছনে জাতীয় সঙ্গীতটা বাজবে। ক্লাসে আমায় বাবা সত্যি বলতে আলাদা করে খুব একটা কিছু দেখায় না, শুধু কম্পিটিশান বা এক্সামের আগে একটু বলে দেয় যে এগুলো এগুলো করতে পারিস, তাও ওই পড়ার টাইমে যতটা পারি চেষ্টা করি। আর যদি বলো কোনো কম্পিটিশান বা কোনো এক্সাম, এগুলোতে আমি সত্যি বলতে কোনো প্রকার অ্যাডভান্টেজ পাই না, কারণ আমি যখন কোনো ইভেন্ট খেলি বা কোনো এক্সাম দিই তখন সেখানে আমার বাবা জাজ করার জন্য আমায় থাকে না, তখন অন্য অ্যাসোসিয়েশনের অন্য স্যারদের কাছে আমায় সেইভাবে জাজ হতে হয়। তো সেই কারণে আমার তো মনে হয় না আমি খুব একটা অ্যাডভান্টেজ পাই। শুধু কিছু আছে যখন আমি প্র্যাকটিস করি আমার বাবা আমায় হয়তো একটু ভুলগুলোকে শুধরে দিতে পারে। সুব্রত দত্ত বলেন, ছেলের প্রাপ্তিতে তিনি খুবই গর্বিত এবং আনন্দিত। অভিজ্ঞ ব্ল্যাক বেল্ট ফাইটারদের পরাজিত করে ছেলের এই প্রাপ্তি খুবই প্রশংসনীয়। তিনি বলেন, তার সময় অলিম্পিক ছিল না, তাই তিনি চান তার ছেলে এবং তার ছাত্ররা আরও ভালো করে ক্যারাটে শিখে অলিম্পিকের সুযোগ পাক। গোল্ড মেডেল পেয়েছে ভালো তো অবশ্যই লাগছে। ও আমার যেমন একদিক দিয়ে ছেলে তেমন আবার স্টুডেন্ট। তো আমার স্টুডেন্ট মানে যারা আছে প্রত্যেকের ইয়েতেই বলছে, শুধু ওকে নিয়ে না, প্রত্যেকটা স্টুডেন্টই তো আমার সন্তানের মতো। তো সেক্ষেত্রে সবার ক্ষেত্রে বলবো, যারাই এইভাবে অ্যাচিভ করবে তাদেরই তাদের প্রতি আমার সেইভাবে ইয়ে থাকবে আর কি। ও ছোটো থেকে একেবারে সেই 3 বছর বয়স থেকে ও ক্যারাটে শিখছে, ক্যারাটের প্রতি ওর জন্য সেই জন্ম থেকে একটা অন্যরকম একটা ইয়ে চলে এসেছে, সে জেনেটিকভাবে হতে পারে। এবার ও 3.5 বছর বয়সে প্রথম অ্যাওয়ার্ড মানে মেডেল পায় আর কি। তারপর থেকে জার্নি এইভাবে চলছে, মোটামুটি সব জায়গাতেই টুকটাক গোল্ড মেডেল পেয়েছে, কিন্তু এই ফার্স্ট টাইম যেটাতে একটা স্টেট লেভেলে ডবল গোল্ড মেডেল একসঙ্গে এবং দুর্দান্ত ইভেন্ট মানে ফাইটে ব্ল্যাক বেল্ট ক্যাটাগরির ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অ্যান্ড ব্ল্যাক বেল্ট ক্যাটাগরির সঙ্গে ফাইট করে সেখান থেকে গোল্ড মেডেল অ্যাচিভ করেছে। তো এটা একটা খুব ভালো ব্যাপার আমার কাছে, খুবই মানে ইয়ে ব্যাপার যে না ওর ইয়েটা এখন পারফরমেন্স খুব ভালো আছে। ওর টার্গেট বলে নয়, শুধু যে আমার আমি বনগাঁতেই বনগাঁর ছেলে বনগাঁতে মানুষ হয়েছি, তো আমার একটা টার্গেট যে আমি বনগাঁ থেকে অলিম্পিকে নেব, একটা দুটো বাচ্চাকে তুলতে পারবো, এই আমার যদি তুলতে পারি আমার লাইফটা সার্থক হবে আর কি। মানে আমি যখন ক্যারাটে করেছি তখন অলিম্পিক ছিল না, আমি ন্যাশনাল করেছি, ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছি, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছি, কিন্তু সেই সময় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন পর্যন্ত হওয়ার পরে আমি থেমে গেছি, তখন যেহেতু অলিম্পিক ছিল না। এবার সেই স্বপ্নটা যদি আমার স্টুডেন্টদের মাধ্যমে হোক বা আমার ছেলের মাধ্যমে হোক যদি আমি তুলে নিতে মানে করতে পারি, তাহলে আমার লাইফ মানে জীবনটা সার্থক হবে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নারী
সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।